হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব বনি সেনগুপ্ত অল মুভি, তার আইএমডিবি রেটিং এবং ভার্ডিক্ট। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। বনি সেনগুপ্তর প্রথম মুভি আসে 2014 সালে বরবাদ, যা কি তামিল মুভি পাল্লা ধামনের রিমেক ছিল। আইএমডিবি রেটিং 5.4 এবং এটি একটি সুপারহিট মুভি ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আসে 2015 সালে পারব না আমি ছাড়তে তোকে, যা তেলেগু মুভি ওয়ালা জাম্পালা রিমেক ছিল। আইএমডিবি রেটিং 5.7 এবং এটি একটি সুপারহিট মুভি ট্যাগ পেয়েছিল। এর পরের মুভি আসে 2017 সালে তোমাকে চাই, যা কন্নড় মুভি সঞ্জু ওয়েডস গীতা রিমেক ছিল। আইএমডিবি রেটিং 4.6 এবং এটি একটি সেমি হিট মুভি ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আসে 2017 সালে জিও পাগলা, যার হিন্দি মুভি বিবি অর মাকানে রিমেক ছিল। আইএমডিবি রেটিং 4.9 পেয়েছে এবং এটি একটি সেমি হিট মুভি ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আসে 2018 সালে রাজারানী রাজি, যা তামিল মুভি বস এনগিরা রিমেক ছিল। আইএমডিবি রেটিং 5.5 এবং এটি একটি ফ্লপ মুভি ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আছে 2018 সালে গার্লফ্রেন্ড, যার আইএমডিবি রেটিং ছিল 4.8 এবং সিনেমাঘরে এটি একটি ডিজাস্টার মুভি ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আছে 2018 সালে মনে রেখো, এটি একটি বাংলাদেশি ফিল্ম ছিল এবং এটি কোনো রেটিং পায়নি এবং এর এটি একটি ডিজাস্টার মুভি ট্যাগ পেয়েছিল। এর পরের মুভি আছে 2019 সালে কে তুমি নন্দিনী, যা মালায়ালাম ফিল্ম ওম শান্তি আসানা রিমেক ছিল। আইএমডিবি রেটিং 5.7 এবং এটি একটি সুপারহিট মুভি ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আছে 2019 সালে ভূতচক্র প্রাইভেট লিমিটেড, যার আইএমডিবি রেটিং ছিল 3.5 এবং এটি একটি ডিজাস্টার মুভি ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আছে 2019 সালে জানবাজ, যা একটি অ্যাকশন মুভি ছিল। টাইমস অফ ইন্ডিয়া রেটিং 3.6 এবং এটি একটি ফ্লপ মুভি ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আছে 2020 সালে লাভ স্টোরি, যার আইএমডিবি রেটিং ছিল 7.7 এবং এটি একটি এভারেজ মুভির ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আছে 2020 সালে BA.com, যেটি G5 OTT প্ল্যাটফর্মে রিলিজ হয়েছিল এবং আইএমডিবি রেটিং ছিল 4.6। এর পরের মুভি আছে 2021 সালে তুমি আসবে বলে, যার আইএমডিবি রেটিং 3.8 এবং সিনেমাঘরে এটি একটি ফ্লপ মুভি ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আছে 2021 সালে আজব প্রেমের গল্প, যার আইএমডিবি রেটিং ছিল 5.8 এবং এটি একটি এভারেজ মুভির ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আছে 2021 সালে FIR নম্বর 339, যার আইএমডিবি রেটিং 6.6 এবং এটি একটি হিট মুভির ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আছে 2022 সালে অন্তর্জাল, যার আইএমডিবি রেটিং ছিল 4.9 এবং এটি একটি ফ্লপ মুভির ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আছে 2022 সালে হীরাকগড়ের হিরে, যেটি কোনো আইএমডিবি রেটিং পায়নি এবং এর ভার্ডিক্ট সম্বন্ধেও কোনো কিছু জানা যায়নি। এর পরের মুভি আছে 2022 সালে যৌতুক গৃহ, যার আইএমডিবি রেটিং ছিল 8.3 এবং এর ভার্ডিক্ট সম্বন্ধে কোনো কিছু জানা যায়নি। এর পরের মুভি আছে 2022 সালে আম্রপালি, যেটি G5 OTT প্ল্যাটফর্মে রিলিজ হয়েছিল এবং আইএমডিবি রেটিং সম্বন্ধে কোনো কিছুই জানা যায়নি এবং এর ভার্ডিক্ট সম্বন্ধেও কোনো কিছু ডাটা পাওয়া যায়নি। এর পরের মুভি আছে 2022 সালে শুভ বিজয়া, যার আইএমডিবি রেটিং ছিল 4.5 এবং এটি একটি হিট মুভির ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আছে 2023 সালে ডক্টর বক্সি, যার আইএমডিবি রেটিং ছিল 8.9 এবং সিনেমাঘরে এটি একটি হিট মুভির ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আছে 2023 সালে ডালবাটি চুরমা, যেটি কোনো আইএমডিবি রেটিং পায়নি এবং সিনেমাঘরে এটি একটি ফ্লপ মুভির ট্যাগ পেয়েছে। এর পরের মুভি আছে 2023 সালে হাঙ্গামা.com, যার আইএমডিবি রেটিং 7.6। তাই এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবং কোনো রিকমেন্ডেড ভিডিও থাকলে তা